নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। মাধ্যমিক পাশ করেই অ্যাপ্লাই করতে পারবে এবং মেয়েদের জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আবেদন করা যাচ্ছে এরকম একটি চাকরির নোটিফিকেশান আজকে আমি তোমাদের জানাবো। এসএসসির পক্ষ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এই নোটিশটি বের করা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবলদার এই দুটো পোস্টের রিক্রুটমেন্টের জন্য। এসএসসির পক্ষ থেকে প্রতি বছরই এমটিএস নন টেকনিক্যাল স্টাফ রিক্রুটমেন্টের জন্য নোটিশ বের করা হয়। এবছরের জন্য কী ডিটেলস ইনফরমেশান আছে একবার সেটা দেখে নেব। সবার আগে ইম্পর্টেন্ট ডেটের কথা যদি বলি, 18 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা নেওয়া চলবে। অর্থাৎ এই লং পিরিয়ড, প্রায় এক মাস মতো সময় দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য, কারণ সারা ভারতের বিভিন্ন রাজ্যের ক্যান্ডিডেটরা এতে অ্যাপ্লাই করবে। লাস্ট ডেট আছে টাকা পেমেন্ট করার, এখানে 19 ফেব্রুয়ারি। এখানে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামের কথা বলা হয়েছে এপ্রিল মাসের হবে 2023 সালের, তো এপ্রিল মাসের যে কোনো টাইমে এই পরীক্ষাটি হতে পারে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ নন টেকনিক্যাল পোস্টের জন্য 7th পে কমিশন অনুসারে নন গেজেটেড গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং 7th পে কমিশন অনুসারে স্যালারি পিখানটায় দেওয়া হবে। ভ্যাকেন্সির কথা যদি বলি, অর্থাৎ টোটাল শূন্যপদ 10,880টি, অ্যাপ্রক্সিমেট শূন্যপদ, অর্থাৎ প্রায় এতটি ভ্যাকেন্সি আছে। এছাড়াও অনেক সময় সিবিআইসি বা সিবিএন হাবলদার পোস্টের জন্য 529টি ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সির ডিটেলস তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারো। তবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের নিচে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। রিজার্ভেশন অবশ্যই আছে, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের যেরকম রিজার্ভেশন থাকে সেইমভাবে রিজার্ভেশন এখানে আছে। বাকি ইনফরমেশান, ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো আমরা একবার এখন দেখে নেব। যেরকম যে কোনো ক্যান্ডিডেট যারা ইন্ডিয়ান সিটিজেন বা নেপালের বা ভুটানের বসবাসকারী তারা এতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এখানটায় আরও বেশ কিছু টার্মস কন্ডিশনস আছে, তোমরা এটি দেখে নিতে পারো। বয়সের দিক থেকে 18 থেকে 25 বছরের মধ্যে অর্থাৎ 2/1/98 থেকে 1/1/2005 মধ্যে যাদের জন্ম তারা এখানটায় এমটিএস এবং হাবলদার এই দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 18 থেকে 27 বছরের মধ্যে অর্থাৎ 2/1/96 থেকে 1/1/2005 মধ্যে যাদের জন্ম তারা হাবলদার পোস্টের জন্য ডিপার্টমেন্টের যে ক্যান্ডিডেট আছে তারা এতে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ মোট কথা, 18 থেকে 25 বছরের মধ্যে এমটিএস নন টাস্কিং নন টেকনিক্যাল এবং 18 থেকে 27 মধ্যে হলে হাবলদার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। বয়সের দিক থেকে ছাড়, এসসি বা এসটিদের জন্য 5 বছর, ওবিসি ক্যাটাগরিতে 3 বছর, পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জড জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছর, ফিজিক্যালি চ্যালেঞ্জড ওবিসি ক্যান্ডিডেটদের 13 বছর এবং এসসি এসটি ফিজিক্যালি ক্যান্ডিডেটদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটদের 15 বছর এবং এক্স সার্ভিসম্যানদের জন্য যেরকম নিয়ম অনুসারে থাকে সেম নিয়ম অনুসারে ছাড় আছে। এছাড়া যারা ডিভোর্সি বা বিধবা বা বিবাহিত, আবার জুডিশিয়ালি সেপারেট হওয়ার পর আর বিয়ে করেনি, তারা 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কোনো এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে সেই সমস্ত মহিলা ক্যান্ডিডেট যারা বিধবা বা ডিভোর্সি বা জুডিশিয়ালি সেপারেটেড মানে এখনও ডিভোর্স হয়নি, তারা 40 বছর বয়স পর্যন্ত এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো বয়সের দিক থেকে একটা হিউজ অ্যামাউন্ট পর্যন্ত বয়স কিন্তু এখানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা ইম্পর্টেন্ট, সেটি একবার দেখে নিই। এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য মাধ্যমিক পাশ হলেই অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2023 মধ্যে যাদের কাছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে এসেছে তারাই এতে অ্যাপ্লাই করতে পারবে। রেজাল্ট যদি তারপর আসে তারা কিন্তু আর এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। শুধু মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ড বা 10th ইকুইভ্যালেন্ট যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে পাশ করলেই অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটি এখানটায় আমি তোমাদের শো করছি, শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে। এবার যখন তোমরা অফিসিয়ালি অ্যাপ্লাই করবে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেরকম তোমাদের একটি কালার ফটো আপলোড করতে হবে 20 থেকে 50 KB মধ্যে এবং তোমাদের কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে। ফটোটি অবশ্যই রিসেন্ট কালার ফটো হতে হবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট আছে 17 ফেব্রুয়ারি 2023, তোমাদের আগেই বলে দিয়েছি। তবে লাস্ট ডেটের জন্য ওয়েট না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিতে এসএসসির পক্ষ থেকেই বলা হয়েছে, কারণ সাইবারের কিছু প্রবলেম হলে পরে সমস্যা হতে পারে। অ্যাপ্লিকেশান ফি শুধুমাত্র জেনারেল ছেলে ক্যান্ডিডেটদের 100 টাকা করে পে করতে হবে। এছাড়া ফিমেল ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান বা এসসি এসটি
বা মেয়ে ক্যান্ডিডেট বিধবা ক্যান্ডিডেট এদের প্রত্যেকের কিন্তু কোনো টাকা লাগছে না। আর 100 টাকাটা যে ফিমেল মেল ক্যান্ডিডেটরা যারা পে করবে তারা শুধুমাত্র অনলাইনেই পে করবে, আদারওয়াইজ এখানে পেমেন্টের কোনো অপশান থাকবে না। এবার পরীক্ষার সেন্টার অর্থাৎ কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সেন্টার কোথায় কোথায় হতে পারে আমাদের রাজ্যের একবার তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজিয়নে পড়ছে, যেখানে আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল পড়ছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই কটি জায়গাতেই কম্পিউটার বেসড এক্সাম নেবার ব্যবস্থা আছে। এর বাইরে আর কোথাও কম্পিউটার বেসড এক্সাম হবে না। কেউ যদি সিকিমের জন্য সেন্টার চুজ করতে চাও সেক্ষেত্রে তারা গ্যাংটকে পরীক্ষা দিতে পারে। এছাড়া অনেকে আমাদের রাজ্যের নর্থ বেঙ্গলের যে ক্যান্ডিডেটরা থাকে তারা অনেক সময় গৌহাটি বা অনেকে কাটাফের জন্য ত্রিপুরা সাইডে পরীক্ষা দিতে চায়। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে দিই, ত্রিপুরা বা নর্থ ইস্টার্ন রিজিয়ানের অর্থাৎ গৌহাটির দিকে যদি তোমরা তোমাদের কাটাফের জন্য কম আসাম রাজ্যের হয়ে পরীক্ষা দিতে চাও সেটি নর্থ ইস্টার্ন রিজিয়ানে পড়বে। এবং এক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে সেন্টার সেই সেন্টারগুলো ত্রিপুরা হলে আগরতলায় হতে পারে, এবং যদি আসামের ক্ষেত্রে হয় তাহলে গৌহাটি, দিশপুর বা এই সমস্ত জায়গাগুলো হতে পারে। এর বাইরে কোনো জায়গায় পরীক্ষা হবে না। এছাড়া সারা ভারতবর্ষে আরও অন্যান্য রিজিয়নে পরীক্ষা আছে, তোমরা চাইলে এই পিডিএফটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বাকি ডিটেলস দেখে নিতে পারো। এবার পরীক্ষা কীভাবে হবে অর্থাৎ সিলেকশন টেস্টের যাবতীয় ডিটেলস তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সিলেকশন টেস্ট এখানে দুরকম হবে, প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং সেটি পাশ করলে তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট দিতে হবে হাবিলদার পোস্টের জন্য। 13টি ল্যাঙ্গুয়েজে টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে আমাদের অ্যাসামিস এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, অর্থাৎ বাংলা ভাষাতেও তোমরা চাইলে পরীক্ষা দিতে পারো। কম্পিউটার বেসড টেস্ট এখানে দুটো সেকশানে হবে, একটা হবে সেশন ওয়ান এবং আরেকটি হবে সেশন টু। তোমরা যদি সেশন ওয়ানে পাস না করো তাহলে সেশন টু এর রেজাল্ট চেক করা হবে না, অটোমেটিক তোমরা ওখানটায় বা যদি তোমরা কোনো সেশন টাচ করতে না চাও, আনসার দিতে না চাও, সেক্ষেত্রে তোমরা ডিসকোয়ালিফাই হবে। সেশন ওয়ানে অঙ্ক থাকবে এবং রিজনিং কোশ্চেন্স থাকবে, এই দুটো ক্ষেত্রেই টোটাল 20টি কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম 60 নাম্বার হতে পারে, 45 মিনিট সময় দেওয়া হবে। সেশন টুতে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে কোশ্চেন থাকবে, টোটাল 25টি কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম নাম্বার 75 হতে পারে, এক্ষেত্রেও 45 মিনিট টাইম দেওয়া হবে। তো দুটো সেকশানেই তোমাদের আনসার করতে হবে, আদারওয়াইজ যদি তোমরা কোনো একটা সেকশানের আনসার না করো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হবে। টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে, প্রথমটায় 45 মিনিট, পরেরটায় 45 মিনিট করে। এবার কম্পিউটার বেসড টেস্টে তোমাদের টোটাল যে ল্যাঙ্গুয়েজ থাকছে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা দিতে পারো, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেও দিতে পারো অবশ্যই। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জেনে রাখা দরকার, সেশন ওয়ানে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু সেশন টুতে প্রত্যেকটি ভুল উত্তর দেওয়ার জন্য এক নাম্বার করে কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের অঙ্ক এবং রিজনিংয়ের জন্য কোনো ভুল উত্তরের নেগেটিভ মার্কিং কাটা হবে না, কিন্তু বাকি দুটো সেকশনে ভুল উত্তর দিলে তোমাদের নেগেটিভ মার্কিং কাটা হবে। এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং কাট অফ কিন্তু টোটাল যে দুটো সেকশন আছে দুটো সেকশনের নাম্বারের ওপর বেস করেই হবে। সিলেবাসের কথা যদি বলি, এখানে অঙ্কের জন্য যে সিলেবাস এখানটায় দিয়ে দেওয়া আছে, যেরকম লসাগু, গসাগু, নাম্বার সেকশন, রেশিও, প্রপোর্শনস, সরল অঙ্ক, জিওমেট্রির বেসিক কিছু অঙ্ক, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, এভারেজ, ডিসকাউন্টস, এই জাতীয় যে অঙ্কগুলো আছে একদম বেসিক ক্লাস টেনের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোই তোমাদের সিলেবাসে আছে। রিজনিংয়ের দিক থেকেও একই রকম একদম বেসিক রিজনিংসগুলো, যেরকম আলফা নিউমেরিক সিরিজ, যেরকম ABCD দিয়ে যে অঙ্কগুলো থাকে, কোডিং, ডিকোডিং, অ্যানালজি, ফলোয়িং ডিরেকশনস, এই জাতীয় যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এজ ক্যালকুলেশন, যে রিজনিংয়ের প্রবলেমসগুলো হয় ক্যালেন্ডার, ক্লক, এই সমস্ত কিছুর ওপর এগুলোই থাকবে। এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমরা যে জেনারেল অ্যাওয়ারনেস হয় ক্লাস টেনের যে বই আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট এবং কালচার, সিভিক অর্থাৎ সভ্যতা, ইকোনমিক্স, এই জাতীয় যে বই, এই জাতীয় যে 10th স্ট্যান্ডার্ডের কোশ্চেন্সগুলো থাকে এগুলোই থাকবে। তোমরা এখানে NCERT-র বা যে কোনো মাধ্যমিক বোর্ডের বইও ফলো করতে পারো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের জন্য সিনোনিমস, অ্যান্টোনিমস, এই জাতীয় থাকবে। তোমরা বাজারে অনেক বই পেয়ে যাবে প্র্যাকটিস সেট, একবার যে কোনো একটি বই কিনে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। এছাড়া এরপর যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সেক্ষেত্রে হাবিলদার পোস্টের জন্য ছেলে ক্যান্ডিডেটদেরকে 15 মিনিটে 1600 মিটার ওয়াকিং করতে হবে, অর্থাৎ হাঁটতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 20 মিনিটে 1 কিলোমিটার হেঁটে দেখাতে হবে। এছাড়া
তোমাদের মেল ক্যান্ডিডেটদের হাইট হতে হবে 157.5 সেন্টিমিটার এবং চেস্টের দিক থেকে 81 সেন্টিমিটার এবং এক্সপ্যান্স করে 5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে এবং মেয়ে ক্যান্ডিডেটদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 48 কিলো অর্থাৎ 48 কেজি ম্যাক্সিমাম। যখন পরীক্ষা দিতে ঢুকবে তোমাদেরকে অ্যাডমিট কার্ড অবশ্যই ক্যারি করতে হবে, সেই সাথে তোমাদেরকে যে কোনো একটি ফটো আই কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড এই জাতীয় যে কোনো একটি গভর্নমেন্টের পক্ষ থেকে অথরাইজ করা আই কার্ড নিয়ে অবশ্যই যেতে হবে, আদারওয়াইজ তোমরা পরীক্ষার হলে বসতে পারবে না। এবার যদি কাট অফ অর্থাৎ পরীক্ষায় পাশ করার কথা বলি, তাহলে প্রথমে তোমাদেরকে কাট অফ ক্লিয়ার করতে হবে রিটেন টেস্টে, তারপরেই তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য ডেকে পাঠানো হবে, আদারওয়াইজ ফিজিক্যাল টেস্টে ডাকা হবে না। এবার এরপরেও যদি ডাউট থেকে থাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এই ছিল মোটামুটি যাবতীয় ডিটেলস ইনফরমেশান। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা বিভিন্ন ফ্রি জব আপডেটের নোটিশ এই চ্যানেলেই আপলোড করি, তাই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে এরকমই আরও একটি ফ্রি জব আপডেটের নোটিশ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, টাটা।